এই বলছে ওই দেখ বাজ পড়ছে, সবাই দেখা উপর দিকে। জোরে বল। আমি বাঙালি ভাষা বলি, আমার ঠান্ডা, আমি যখন সব যা যা বলি রাস্তায় বটে আমার ঠাম্মি আমাকে বলে যে তুই খালি তুই করছিস, কিচ্ছু বলতে বুঝতে পারছি না এরকম বলে, আমি কিচ্ছু বুঝতে পারি না। আর তোমার খবর, তোমার খবর? আমি নর্মাল ভাষায় কথা, নর্মাল ভাষায় কথা বলিস? আমি বাড়িতে এমনি ভাষায় কথা বলি, কিন্তু লাস্টে বটে ঢুকিয়ে, লাস্টে বটে ঢুকিয়ে দিস। হ্যাঁ, এটার জন্য সবাই রাগ করে আমার উপরে। ও হাসতে উঠে দাঁড়ালো। এই বলছেন মন্ত্র পড়তে পড়তে যাচ্ছে মেয়েটার কাছে, এই বলছে এখানে সবাই আমার সন্তান, এই সব বলছে চলছে। এবার বলছে এই ওখান থেকে সবাই বলছে জয় মাতা রানী জয় বলো, জয় মাতা রানী জয় বলো, জয় মাতা রানী জয়। এই দেখছিস ওই ব্যাস এই রক্ত তুললো, রক্তটা তুললো, এই গায়ে ছিটকে দিল। এবার দেখছিস মশালটা নিয়ে যাচ্ছে, মশালটা নিয়ে যাচ্ছে, ভয় 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 ভয়, পালা 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 পালা, কাট। হ্যাঁ, এবার সবার একটু ধরে ধরে নিয়ে আসছে। আমাদের আজকে হোল নাইট আবার শুটিং হচ্ছে, আগের ভ্লগে তোমরা দেখেছো কিভাবে হোল নাইট শুটিং হয়, বাট এবারের লোকেশনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আগের বারে পাটুলিতে হয়েছিল, আর এবারে হচ্ছে জৈনপুর যশুদার বাগান বাড়ি। তো এখানে আমরা সারা রাত কাটাচ্ছি, ঘুরছি ফিরছি, এই যে তোমার সাথে ভ্লগ করছি। মজা হচ্ছে, গরমও লাগছে, কষ্ট হচ্ছে, বাট আলটিমেটলি কাজটা ভালো করে করতে হবে, তাই জন্যে আমরা সবাই মিলে করছি। বাজে হচ্ছে 4টা বেজে গেছে, ঠিক আছে, তো আমরা এখন এই করছি। আর আমি ফুগলানকে এতক্ষণ ধরে খুঁজছিলাম, এই যে আমি পেয়েছি তাকে। আমি তো তোমার জন্য, ঠিক আছে। হ্যাঁ, ও ওখানে, আমি ও চা খাচ্ছিলাম, আমি বলছি দাঁড়া আমি আসছি। এবার বেরিয়ে দেখি ওর নেই, ওর নেই। আমি তারপরে ওখানে চলে গেলাম স্পটে, তারপরে দেখতেই পাচ্ছি না, তারপরে বললাম খুঁজতেই আসি, তারপরে দেখি গাড়ি থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তো দেখছি, আর এখানে আমাদের মেকআপের চন্দনদা, মেকআপের চন্দনদা এখন চা খাচ্ছে, ঠিক আছে, চাটা পড়ে যাচ্ছে হাতে, ঠিক আছে। এই দাটা আমাদের এত সুন্দর করে সাজিয়ে দেয়, চেষ্টা করি হয় না, কেন একদম সুন্দর হয় না, না হয় আসলে সিমেন্টের দেওয়াল রং করলে ওরমই হবে। সব সময় আমাদের সাথে মজা করে, ঠিক আছে, সব সময়, মানে খেতে কোনো কাজ নেই, সব সময় খালি মজাই করতে থাকে। কাট না, দাঁড়াও, আর না আসতে হবে না, দাঁড়াও এখানে, ক্যামেরাটা আন। এই এসছে গাড়ি, দেখ গাড়ি, লুক এক্সচেঞ্জ লাগছে। ফুগলান হোল নাইট শুটিং খুব ভালো, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর মানে আমার কি বলে কি কো আর্টিস্ট, কো অ্যাক্টর, হ্যাঁ, রা খুব ভালো, খুব খুবই ভালো, হ্যাঁ, মানে তার মধ্যে আমিও পড়ি যাই আবার, ঠিক আছে। হ্যাঁ, বলবে কিছু বলো। আর এখন ভোর হচ্ছে, দেখো তোমরা আকাশে আলো দেখতে পাচ্ছ, ভোর হচ্ছে, হ্যাঁ ভাই, এখন তাড়াতাড়ি ভোর হয়ে যায়। হ্যাঁ, তো সে যেটা হচ্ছে সেটাই মেনে নিতে হবে, আর কিছুই করার নেই। তো আমরা আবার স্পটের দিকে যাচ্ছি। আর সময় কিভাবে কাটলো বুঝতে পারলাম না, রাত পেরিয়ে সকাল হতে চললো, আর একটু সকালে টাকা পড়ে যাবে, চলে যাবো একদিন, মানে আর কদিন পর সিরিয়ালটাও শেষ হয়ে যাবে তখন আর কি, তখন হয়তো আর্টিস্ট আবার পরে একসাথে কাজ করব, কিন্তু এই ইউনিটটা আর পাবো না, এরকমই ইন্ডাস্ট্রি, বুঝলি। দাঁড়িয়ে ফোকাস দাও,
বাকি মেয়েরা কোথায় গেলে? আমাদের এখন প্যাকআপ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমাদের প্যাকআপ হয়ে গেছে, আর এখন ওর গাড়ি করে রুবি অব্দি চলে যাবো, তারপর ওর বাড়ি চলে যাবে। তো এখন 5টা বাজে যাচ্ছে, 4:30 বেজে গেছে, আমাদের কল টাইম ছিল 6টা, এখন বাজতে যায় 6টা। 12 ঘন্টার জার্নি, সবাই একসঙ্গে কাটালাম, খুব ভালোভাবে কাটালাম, সবাই খুব ভালো। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, সব কিছু। ইয়েস, কিচ্ছু বাদ রাখা দরকার নেই। জৈসে মেরা হ্যা খুদা ঝুমা।